স্বাস্থ্য অধিদপ্তরের কেরানি আফজাল দেশ বিদেশে প্রতিদিনই তার নতুন নতুন সম্পদের খোঁজ পাচ্ছে দুদক। তবে কিভাবে এত বিপুল সম্পদের মালিক হয়েছেন রিমান্ডে এসবের কোনো তথ্য দিচ্ছেন না, জানাচ্ছেন না স্ত্রীর অবস্থানও। স্ত্রী রুবিনা খানমকে ধরতে কয়েকটি থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর 23 আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত কর্মচারী আফজাল হোসেন। দুর্নীতির 2 মামলায় 14 দিনের রিমান্ড চলছে তার, মঙ্গলবার ছিল তৃতীয় দিন। জানা গেছে রিমান্ডে তার নামে বেনামে থাকা সম্পদের একটি তালিকা ধরেই তাকে জেরা করা হচ্ছে। দেশের পাশাপাশি বিদেশে থাকা সম্পদ নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। সম্পদের ব্যাপারে নতুন নতুন তথ্য পাওয়া গেলেও এসব সম্পদ তিনি কিভাবে অর্জন করলেন তার কোনো জবাব দিচ্ছেন না আফজাল। জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মামলায় চার্জশিট প্রদানের সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় বেরিয়ে আসবে। আফজাল তার স্ত্রী রুবিনা খানমের বিষয়েও কোনো তথ্য দিচ্ছেন না। ওয়ারেন্ট পাঠিয়েছি বিভিন্ন থানাতে এবং তার বাড়ি যে যে এলাকায় সেই এলাকার থানাতেও পাঠানো হয়েছে, তারাও খুঁজছেন। দুদক মনে করছে বাকি 11 দিনের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।